হাই গাইজ, আমি শান্তনু, চলে এসেছি তোমাদের সাথে বহুত গল্প করতে। তো তোমরা দেখছো শান্তনু টকিজ। আজকের ভিডিওতে আমরা জানবো করোনা ভাইরাস সম্পর্কে, কোথায় কোথায় করোনা ভাইরাস টেস্ট হয়, কিভাবে টেস্ট হয়, আর কতক্ষণের মধ্যে রিপোর্ট তোমাদের হাতে চলে আসে, কিভাবে টেস্ট করবে, কি কি সিমটম তোমরা বুঝতে পারো যার থ্রুতে তোমরা করোনা টেস্ট করতে পারো, আর করোনা টেস্ট করতে কত সময় লাগে, পুরো ডিটেলস টেস্টের উপরে বাংলায় আজকে তোমাদের কাছে ইনফরমেশন পুরো নিয়ে চলে এসেছি, তোমাদের বন্ধু শান্তনু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরো দেখবে, নাহলে জানতে পারবে না কিভাবে, কোথায় এবং কত সময় লাগে করোনা টেস্ট করতে, কত টাকা লাগে, আর বহুত কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো লেটস গেট স্টার্টেড। আজকে ভিডিওতে প্রথম যে কোশ্চেনটা হলো সেটা হলো করোনা টেস্ট কোথায় কোথায় হয়। এক নম্বর হলো গভর্নমেন্ট যতগুলো হসপিটাল আছে, তোমার নিয়ারেস্ট গভর্নমেন্ট যতগুলো হসপিটাল আছে সেখানে করোনা টেস্ট অবশ্যই হয়। তো করোনা টেস্ট করতে গেলে ম্যান্ডেটারি যে যে জিনিসগুলো সেটা হলো তোমার কোন ডাক্তার যে প্রেসক্রিপশনে লিখে দেবে যে তোমার করোনা টেস্ট দরকার, সেটা তোমার কোন ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রাইব করে নাও, লিখিয়ে নাও, আর সেটার দু কপি জেরক্স করে নাও। তার সাথে তোমার আইডি প্রুফ যেমন আধার কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ডের দু কপি জেরক্স তার সাথে তোমাকে দিতে হবে, এবং সেখানে তোমার ফোন নাম্বার দিতে হবে, কারণ সেই ফোন নাম্বারে তোমার গভর্নমেন্টের থ্রু তোমার কাছে মেসেজ আসবে যে আপনার রিপোর্টটা পজিটিভ না নেগেটিভ, সেটা পরে বলছি। এই ব্যাপারে শুনে নাও, তোমার দুটো প্রেসক্রিপশনের জেরক্স এবং তার সাথে দুটো আইডি প্রুফ আধার কার্ডের জেরক্স দিতে হবে। এরপরে হলো তোমার নিয়ারেস্ট হসপিটালে তুমি যাবে, সেখানে তুমি তোমার ডকুমেন্টস গুলো সাবমিট করবে, এবং সাবমিট করার পরে তোমাকে নাম ধরে ধরে ডাকা হবে, এবং তুমি সেখানে যাবে, সেখানে একটা তোমাকে একটা টেস্ট টিউব দেওয়া হবে, তার মধ্যে কিছু লিকুইড থাকবে, সেটাকে তোমার হাতে নিয়ে একটা রুমে তুমি যাবে, সেখানে তোমাকে বসানোর পরে তোমাকে বসানো হবে, দেন দুটো বার্স থাকে লম্বা বার্স, যেটা তোমার লালা টেস্ট করা হবে, একটা বার্স দিয়ে তোমার দুটো নাকের ভেতরে ঘোরানো হবে, সেখান থেকে যে ফ্লুইডটা আছে সেটা কালেক্ট করা হবে, এন্ড দেন আরেকটা বার্স দিয়ে তোমার গলার ভেতরে যে জার্ম আছে কি না, কারণ করোনা ভাইরাসটা ফার্স্টে গিয়ে আমাদের গলায় এফেক্ট করে, তো আরেকটা বার্স দিয়ে গলার ভেতরে যে আমাদের ফ্লুইডটা আছে মানে লালাটা আছে সেটার একটা কালেকশন নেয়, এবং এইটা কালেক্ট করার পরে করোনা টেস্ট রিপোর্ট হতে 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা বাদে তুমি তোমার ফোনে মেসেজ চলে যাবে, এবং তোমার একটা ইউজার আইডি তৈরি হবে, আর তার সাথে তোমার পাসওয়ার্ড তৈরি হবে, যার থ্রুতে তুমি দেখতে পারবে তোমার রিপোর্টটা কি আছে, এবং তোমার রিপোর্টে পুরো ডিটেলস তোমার নাম, বয়স, অ্যাড্রেস, ফোন নাম্বার, এর সাথে সাথে কোন ডাক্তারের রেফারেল আছে মানে কোন ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করেছে করোনা টেস্টটা করার জন্য সেটাও দেওয়া থাকবে, এবং টোটাল সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। যেমন অ্যাজ ইউজুয়াল আমার করোনা টেস্টের টোটাল রিপোর্ট তোমাদের স্ক্রিনের উপরে শো হচ্ছে, তোমরা দেখে নিতে পারো। কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবভিয়াসলি চেষ্টা করব তোমাদের সব কোশ্চেনের অ্যানসার দেওয়া, যতটা আমি জানি বা যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আরো কিছু ডিটেলস জানতে হলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো। আর এই টেস্টটা করার জন্য বেসিক্যালি 2200 টাকা লাগে গভর্নমেন্টের তরফ থেকে, মানে গভর্নমেন্ট 2200 টাকা নেয়, আর তার সাথে 650 or 600 রুপিস লাগে, যেটা যতগুলো প্রসেসিং ফিজ আছে প্রসেসিং ফিজ পার পার্স লাগে 600 রুপিস, তো টোটাল লাগছে 2800 রুপিস তোমাকে এই টেস্টটা করার জন্য দিতে হবে, এবং টেস্টটা করতে সময় লাগে 5 মিনিটস, তো তোমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না, 5 মিনিট সময় লাগবে, ফটাফট যাবে টেস্টটা করবে, কিন্তু টেস্ট করার সময় তোমার নিয়ারেস্ট তোমার নাও থাকতে পারে করোনা, কিন্তু তোমার সাথে আরো অনেক পেশেন্ট থাকবে, অবভিয়াসলি তোমার নিজস্ব প্রোটেকশনটা সবসময় ম্যান্ডেটারি, প্রোটেকশনটা অবশ্যই নেবে,
মাস্ক, তার সাথে স্যানিটাইজার, তার সাথে হেয়ার ক্যাপ, আর যা যা প্রোটেকশন তোমার কাছে আছে অবভিয়াসলি সেগুলো অবশ্যই নেবে। আর তার সাথে সাথে নিজে সুস্থ থাকবে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবে, আর কোন এরকম টাইপের সিমটম যেরকম জ্বর, জ্বর 100 উপরে জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, গলা ফুসফুস, মুখে স্বাদ না পাওয়া, নাকে ঘ্রাণ না পাওয়া, বডিতে গা হাত পায়ে ব্যথা, থাকার মেসেজ হচ্ছে, মানে দুর্বল লাগছে, এরকম টাইপের যদি দেখো অনেকদিন ধরে প্রবলেমটা তোমার সাথে হচ্ছে, তো অবভিয়াসলি তোমরা ডাক্তারের সাথে কনসাল্ট করে একটা করোনা টেস্ট অবভিয়াসলি করে নাও, কারণ সেটা তোমাদের জন্যই সব থেকে ভালো হবে। আর এখন প্যান্ডেমিক হওয়ার কোনো কারণ নেই, কারণ করোনা এখন অত পরিমাণে আমাদের পাওয়ারফুল নয়, মানে করোনা অত বড়সড় পাওয়ারফুল একটা ভাইরাস নয়, একটা নর্মাল ফিভার টাইপের সবার হয়ে যাচ্ছে। তো এই করোনাকে আমাদের অবশ্যই জয় করতে হবে, আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসব, আমরা জিতবো, তোমরা যদি পাশে থাকো, আমরা যদি পাশে থাকি, সবাই মিলে যদি সাথে থাকি, অবভিয়াসলি আমরা এই করোনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। শুধু তোমাদের করোনা পজিটিভ হলেও আমি বলে দিচ্ছি একটা কথা, তোমাদের করোনা পজিটিভ হলেও অবভিয়াসলি তোমরা বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করতে পারো, হসপিটাল যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থেকে ট্রিটমেন্ট করার জন্য আমি আলাদা করে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে যেটুকু টপিক ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করেছি, আরো কিছু জানতে হলে নিচে কমেন্ট করে অবশ্যই আমায় জানাও। আমি চাই একটু যদি তোমাদের কিছু হেল্প করতে পারি ভিডিওতে, তো অবশ্যই তোমাদের সাথে হেল্প করব। কি কি প্রিকশন নেওয়া দরকার, বাড়িতে থেকে কি কি ভাবে তুমি করোনা থেকে বেরিয়ে আসতে পারো, এই ভাইরাসের সাথে, এই জার্মের সাথে আমরা কি করে ফাইট করতে পারি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিও, আজকের যে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে এই ইনফরমেশনটা সবাই জানতে পারে। আর সবার এই করোনা টেস্টের ব্যাপারে কোনো ডাউট না থাকে তো অবভিয়াসলি ভিডিওটা তোমার হোয়াটসঅ্যাপে, ফেসবুক গ্রুপে অবশ্যই তুমি শেয়ার করবে, আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর, অবশ্যই শেয়ার করবে, কারণ তুমি হেল্প হলে আরো 10টা লোক তোমার থেকে অবশ্যই হেল্প পাবে, কারণ তুমি আমার সব থেকে ভালো বন্ধু, তার জন্য আমাদের ভিডিও অবশ্যই তুমি দেখছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।